ইয়ার্স কি অবস্থা? আমি আজকে তোমাদের হায়ার ম্যাথের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সলভ করে দিব। এটা হচ্ছে 9.2 এর, হায়ার ম্যাথের 9.2 এর 7 নম্বর অঙ্ক। দেখো, ক যদি এত মানে ক এটা দেওয়া আছে, তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, এটা দেখাতে হবে, এটা প্রমাণ করে দেখাতে হবে, এটা দেওয়া আছে, এটা থেকে এটা দেখাতে হবে। তো দেখো, প্রথমে আমি ধরে নিয়েছি লগ কে কে বেস কে টু দি পাওয়ার এ, এটা লিখলাম। লেখানোর পর আমি আমি কি করলাম, এটাকে পি ধরে নিলাম, এরপর প্রত্যেকটাকে আলাদা আলাদা করে পি ধরে নিলাম, তারপর বি মাইনাস সিটাকে পক্ষান্তর করে দিলাম। বি মাইনাস সিটাকে পক্ষান্তর করে দেওয়ার পর যে কাজটা করলাম সেটা হচ্ছে, হ্যাঁ, পক্ষান্তর, এটা পক্ষান্তর করে দিলাম, তারপর এটা এটার সাথে গুণাকারে, যেহেতু বাঘের বেড়া এখানে বাঘ আছে, এটা পক্ষান্তর করে দিয়ে গুণ হয়ে গেছে। এবার দেখো, এবার হচ্ছে যে লগ কে টু দি পাওয়ার এ পি, আবার আমি উভয় পক্ষকে এ দ্বারা গুণ করলাম, এ বি মাইনাস এসি। এরপরে আমি লককে এবার এটাকে উপরে তুললাম সূত্র অনুসারে, তো বি এ বি মাইনাস এসি, এটা তো এটার মতো রয়ে গেল। এটাকে অনুরূপভাবে একই অবস্থা করলাম, তোমরা দেখলে বুঝতে পারবে। এটাকে অনুরূপ একই একই কী করলাম, একই কাজ করলাম অনুরূপভাবে। যেমন এখানে সি উভয় পক্ষে সি দ্বারা, শুধু ব্যাসকম এটা, হ্যাঁ, তিনটাকে কিন্তু আমি সমীকরণ সাজালাম। তিনটাকে সমীকরণ সাজানোর পরে আমি সেটাকে যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার পরে লককে এটাকে কমন করে নিলাম, তারপর এটা গুণের বেলায় পাওয়ার যোগ, সরি, যোগের বেলায় পাওয়ার গুণ করে দিলাম, তারপর হচ্ছে এখানে এগুলা যোগ করে দিলাম, পিটা কমন নিয়ে এগুলো যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার ফলে জিরো এসেছে, জিরো পি ইন্টু জিরো সমান জিরো। তারপর হচ্ছে যেহেতু আমি জিরো সমান আমি লিখতে পারি লক কে টু দি পাওয়ার ওয়ান, এটা আমি লিখতে পারি, হ্যাঁ, সেহেতু আমি এটাও লিখতে পারি, এটাকে কমন নিয়ে আমি এটা লিখেছি, এটা আমি বলেছি, মানে যোগের বেলায় গুণ পাওয়ার গুণ হয়। তারপর এবার দেখো, এবার দেখো, এবার আমি যেহেতু আমি এটা লক কে টু দি পাওয়ার ওয়ান ধরেছিলাম, এবং এটা লক কে এবং লক কে উঠে গেলে এটা সমান এটা থাকে, অর্থাৎ এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি সমান ওয়ান থাকে, আর সেটাই আমাকে দেখাতে বলেছে। আর অবশ্য ভিডিওটা ভালো লাগার কথা, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট করো, এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।